WBUTTEP ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টার প্রত্যেকটা সাবজেক্ট থেকে যে 60 লার্নিং ডিজাইন করতে হয়, আজকে আমরা ভূগোলের 32তম শিখর নকশা নিয়ে আলোচনা করব। এখানে তোমরা ভূগোলের 60 লার্নিং ডিজাইন অর্থাৎ 60টি লার্নিং ডিজাইনই পেয়ে যাবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমরা আজকে লার্নিং ডিজাইনটা দেখাবো বজ্র ব্যবস্থাপনা, অর্থাৎ এইটা হচ্ছে লার্নিং ডিজাইনের প্রথম ধাপ। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষিকার নাম বা শিক্ষকের নাম, বিষয় একক এবং উপায় একক এবং আজকের পাঠ। এরপর আমাদের শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য, এটা হচ্ছে লার্নিং ডিজাইনের দ্বিতীয় ধাপ। দেখো, এখানে আরবিটির ফরম্যাট অনুসারে শিখন উদ্দেশ্যগুলো লিখতে হয়। প্রথমে হচ্ছে স্মরণ করা, অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা ধারণা দিতে পারবে, সংজ্ঞা দিতে পারবে, কোনো কিছু সংজ্ঞা দিতে পারে, এগুলো আসে। তারপর হচ্ছে বোধমূলক, কোনো কিছু শ্রেণী বিভাগ করতে পারা, কোনো কিছুর পার্থক্য করতে পারা, এই বিষয়গুলো বোধমূলকের মধ্যে আসে। এরপর হচ্ছে প্রয়োগমূলক, কোনো কিছুর নির্ণয় করতে পারা, রোগ নির্ণয় করতে পারা, কোনো কিছু শনাক্তকরণ করতে পারা, চিহ্নিত করতে পারা, এগুলো প্রয়োগের মধ্যে আসে। এরপর হচ্ছে বিশ্লেষণ, বিশ্লেষণ হচ্ছে ব্যাখ্যা করতে পারবে, কোনো কিছুর পার্থক্য করতে পারবে, এই বিষয়গুলো আসবে। মূল্যায়ন হচ্ছে কোনো কিছুর গুরুত্ব, ভূমিকা উপলব্ধি করতে পারা, বলতে পারা, এই বিষয়গুলো আসবে। এরপর হচ্ছে সৃজন, চার্ট, মডেল তৈরি করতে পারা, এগুলো আসবে। এরপর হচ্ছে শিখন নকশার তৃতীয় ধাপ, শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। এখানে বর্তমান যে পাঠ, আজকের পাঠের পরিপ্রেক্ষিতে পূর্বজ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে তোমাকে। দেখো, আমরা করেছি, তোমরা বর্জ্য বা আবর্জনা কি জানো, বাড়ির আবর্জনা কোথায় ফেলো, এই বিষয়গুলো তোমাকে পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে। এরপর হচ্ছে যে বিষয়গুলো শিক্ষককে সাহায্য করেছে শ্রেণীকক্ষে পড়াবার জন্য আজকের পাঠটি, সেইগুলো লিখতে হবে। যেমন পাঠ্যপুস্তক, টেক্সট বুক, রেফারেন্স বুক, এই বিষয়গুলো লিখতে হবে, এবং সাধারণ উপকরণ চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, এবং বিশেষ উপকরণ হিসাবে চার্ট, মডেল, এই বিষয়গুলো লিখতে হবে। এরপর হচ্ছে শিখন নকশা। এটা হচ্ছে শিখন নকশার গুরুত্বপূর্ণ একটা ধাপ। একদিকে শিখন ক্ষেত্র, একদিকে প্রাসঙ্গিক কৌশল, অর্থাৎ একদিকে হচ্ছে শিক্ষক যে বিষয়টা পড়াবেন সেইটা, একদিকে যেটা শিক্ষক যে কৌশলে যে পদ্ধতির মাধ্যমে বিষয়টি উপস্থাপন করবেন সেই বিষয়টা লিখতে হবে। দেখো, তারপর বজ্রের প্রকারভেদ, এই বিষয়টি শিক্ষক মহাশয় প্রতিবেদন পদ্ধতির সাহায্যে পড়িয়েছেন। এ দেখেন, এই চার্টটি দেখানো হয়েছে, মিনিয়েচার চার্ট এটাকে বলা হচ্ছে। এরপর হচ্ছে বজ্র পদার্থের উৎস বা প্রভাব কীভাবে, এটা চার্টের সাহায্যে বা বোর্ডে, এটার বোর্ডে লিখে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় পড়িয়েছেন। এরপর হচ্ছে বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন ধাপগুলো লিখেছেন, এগুলো হচ্ছে বিভিন্ন ধাপ বোর্ডে লিখেছেন, বোর্ডে বা চার্টের সাহায্যে লিখেছেন। বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এগুলো দেখেন, আলোচনা পদ্ধতির মাধ্যমে পড়িয়েছেন এইভাবে। এরপর হচ্ছে বজ্র ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষার্থীর ভূমিকা সেইটা আলোচনা পদ্ধতির মাধ্যমে পড়িয়েছেন। এরপর হচ্ছে মূল্যায়নের নকশা, অর্থাৎ এই পড়ানোর পর মূল্যায়ন করতে হয়। এটা হচ্ছে ক্লাস চলাকালীন, যেটাকে গঠনমূলক মূল্যায়ন বলছি, আর একটা হচ্ছে ক্লাসের শেষে, যেটা কর্মসমাপ্তিকালীন মূল্যায়ন বলছি। কর্মসমাপ্তিকালীন মূল্যায়ন হিসাবে কর্মপত্রে কিছু প্রশ্ন তোমাকে দিতে হবে। দেখো, আমরা কর্মপত্রে কিছু প্রশ্ন দিয়েছি, এগুলো মূল্যায়নের জন্য। এরপর হচ্ছে আমাদের দুর্বলতা নির্ণয়ের জন্য, কারণ দুর্বলতা যেহেতু প্রয়োজন, যেহেতু দুর্বলতা ধরা পড়েনি, এর জন্য আমাকে এই বিষয়টা এই দু লাইন লিখলেই হবে। তো এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।